পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। আজকাল দেবী আমার থেকে বেশি দামিনী বসুকে বিশ্বাস করছে। ঠিক আছে, আমারও কাউকে লাগবে না, আমি একাই ঠিক আছি। এই পেনটা তো দেবীর। এটা আমার কাছে খুব স্পেশাল জানেন, কারণ যখনই আমার একা লাগে, মন খারাপ হয়, তখনই আমি এই পেনটা বের করে দেখি। এই পেনটা হাতে নিলে না আমার নিজের মধ্যে একটা শক্তি চলে আসে, তখন জানেন আর মন খারাপও হয় না, নিজেকে একাও লাগে না। কিন্তু দেবীর পেন আমার ডেস্কে কেন? তাহলে কি ও ভুলে গেছে? কিন্তু দেবী রেখে যাবে কেন? ইদানিং ও আমার সাথে যা ব্যবহার করছে তাতে মনে তো হয় না যে পেনটা রেখে যাবে। তো ভুল করে রেখে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই হবে, দামিনী বসুর নাম জপ করতে করতে সবকিছু ভুলে যাচ্ছে, এই পেনটাও হয়তো ভুলে গেছে। দেখি কখন হুঁশ হয়। ওই পেনটা এখন আমার চাইতেও আপনার বেশি দরকার রুদ্রবাবু, কারণ আপনি এখন বড় একা হয়ে গেছেন। সে কিনা আমার ঘরের দরজা খুলে, আমারই আলমারি খুলে, আমারই বাড়ির কাগজ। না 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 না, বাড়ির কাগজ তো বলা যাবে না, ওরা যদি বুঝে যায়। বল বল কোথায় রেখেছিস বার ওই কাগজগুলো, কোথায় রেখেছিস বল। আমরা চুরি করিনি কাকিমুনি, আমরা চুরি করিনি। কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমরা কাগজ কেন চুরি করতে যাব? ওই আমার সঙ্গে কিন্তু একদম চালাকি করার চেষ্টাই করিস না। বল সত্যি করে বল, উত্তর দে, কোথায় রেখেছিস কাগজখানা? নইলে আজকে তোদের একদিন কি আমার একদিন। তোদের আমি পুলিশে দেব, তোদেরকে দ্বীপান্তরে পাঠাবো, দরকার হলে ফাঁসি দেব। ছাড়ো ছাড়ো, তুই কেন মাঝখানে কথা বলছিস? তোকে বলেছি না এদের মাঝখানে কথা বলবি না, নইলে এদের সঙ্গে তোদের বেঁধে রাখবো। আরে ওরা কি করেছে বলবে তো, কেন মারছো ওদেরকে তুমি? কাকিমুনি কোন কাগজের কথা বলছে আমরা তো জানি না। কিসের কাগজ? আমরা কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। কিসের কাগজ মা, কিসের কাগজ যার জন্য তুমি ওদের সাথে এরকম করছো? ও তুই বুঝবি না, ওটা আমার একটা ইম্পর্টেন্ট কাগজ। করছো কিছু মন কি করছো তুমি? কি শুরু করেছো? তুই মেরে দেখেছো কেন ওদের? কি করেছো ওরা? খোলো খোলো ওদের, খোলো, এই খুলতে শুনি, কেন বলছো ওদের খোলো? একবার যদি আমি জানতে পারি কাগজটা কে নিয়েছে তাহলে বলে দিলাম, আমি একটা হেস্তব্যস্ত করে তবে ছাড়বো। হ্যাঁ কি যে হয়ে যায় কাকিমুনির, মাঝে মাঝে বুঝতেই পারি না কাকিমুনি কি না কি কাগজ হারিয়েছে, হয়তো দেখো নিজেই কোথাও রেখেছে খুঁজে পাচ্ছে না, তার জন্য পুরো বাড়ি মাথায় করে রেখেছে।
দেবী হঠাৎ এই সময় বাড়িতে? দেবী, এই তো দামিনী ম্যাম এসে গেছেন। আসুন ম্যাম। কি ব্যাপার দেবী, তুমি এখানে হঠাৎ? ঠিক আছে, ভালোই হয়েছে তুমি যখন এসেছো। বসো বসো বসো। ম্যাম, আমি আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছিলাম। আসলে ম্যাম, আপনি তো সেদিন আমাকে গ্রসারিজ দিয়ে হেল্প করেছিলেন, তাই আমি ভাবলাম যে আপনার জন্য কিছু নিয়ে আসা উচিত, তাই জন্য আমি এগুলো নিয়ে এলাম। একে তো অফিসে এই মেয়েটাকে সারাক্ষণ সহ্য করতে হচ্ছে, এখন বাড়িতেও এসে জুটেছে। দেবী, তুমি শুধু শুধু এগুলো নিয়ে এসেছো, কি দরকার ছিল বলো তো? গিফট কি কেউ কখনো ফেরত দেয় নাকি? না না ম্যাম, এটা তো রিটার্ন গিফট, এটা কিন্তু আপনাকে নিতেই হবে। ছোট বোনের দেওয়া উপহার কি দিদি কখনো নেব না বলতে পারে? আফটার অল আমি তো আপনার ছোট বোন, তাই না? আচ্ছা বাবা আচ্ছা, তাহলে আমি এখন এগুলো কিচেনে রেখে আসছি। এক মিনিট ম্যাম, এগুলো এখনই কিচেনে নিয়ে যাওয়া যাবে না। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।